দুই দিন আগে আমার এক ছোট ভাই আমার কাছে আসে তার মাইক প্রবলেম নিয়ে। সে আমাকে বলতেছে যে ভাই আমি মাইক প্রবলেমের জন্য গেম প্লে করতে পারতেছি না। সে এখানে ক্লিক করলে কিন্তু তার মাইক আসে না এখানে, কিন্তু আমি তোমাদেরকে দেখাবো। দেখো আমার কিন্তু আমি একটা ট্রিক্স অ্যাপ্লাই করবো যেটার মাধ্যমে তোমাদের সকলের মাইক প্রবলেম থেকে একেবারে সমাধান পেয়ে যাবা, যাদের মাইক প্রবলেম। মানে এখানে মাইক ক্লিক করলে মানে ক্লিক করবা তোমার এখানে কোনো নাম শো করবে না, মানে তোমার দেখো আমি এখানে ক্লিক করলে যেমন অফ লেখা আসছে, অল লেখা আসছে, গ্রুপ লেখা আসছে, এই লেখাটা তোমাদের আসবে না। তুমি সারাদিন ক্লিক করলো এই লেখাটা তোমার আসবে না। তারপর তুমি যখন একটা ম্যাচের মধ্যে প্রবেশ করবা, ধরো আমি ট্রেনিংয়ে প্রবেশ করলে তোমাদেরকে একটু দেখাই, মানে 2 সেকেন্ড 10 সেকেন্ডের সময় লাগবে জাস্ট আমি তোমাদেরকে দেখাই। তোমাদের কিন্তু অনেকেরই প্রবলেমটা রয়েছে আপডেটের পর থেকে, স্পেশালি এই প্রবলেমটা সকলের ইদানিং কিন্তু আরও বেশি, সবার এই প্রবলেমটা হচ্ছে মাইক প্রবলেম। অনেকের কিন্তু এখানে মাইক শো করে না, প্লাস যদি মাইক যদি থাকে তোমরা যদি এখানে ক্লিক করো তোমাদের এই যে মাইক অন হয় না অফ হয় না এই ধরনের প্রবলেমটা কিন্তু রয়েছে। সো সে কিন্তু আমাকে এই প্রবলেমটা দেখাইছে, আমাকে বলতেছে যে ভাইয়া আমার এই প্রবলেমগুলো হচ্ছে। সো তাকে কিন্তু মাত্র 1 মিনিটের মধ্যে আমি সমাধান করে দিই এবং সে কিন্তু অনেক বেশি খুশি হয়। সো আমার এই প্রবলেমটা সমাধান কীভাবে হলো, তোমাদের যাদের আসলে এই প্রবলেমটা হচ্ছে মানে এখানে ক্লিক করলে যাদের মাইক অন হচ্ছে না, এই অপশনগুলো আসছে না, তারা কীভাবে আজকে মাইকটা মানে ঠিক করে ফেলতে পারবা এবং তোমাদের একই সাথে তোমাদের পিং প্রবলেমটাও কিন্তু সমাধান হয়ে যাবে। সো দুইটা প্রবলেমের একটা সলিউশন তোমাদেরকে বলে দিব আজকের ভিডিওটা। যারা দেখবা তাদের সকলের কিন্তু মাইক প্রবলেমটা একদম পার্মানেন্টলি ঠিক হয়ে যাবে। সো ভিডিওটা যদি তোমাদের একটু উপকার হয় অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করো, ফেসবুকে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও এবং ভিডিওটাতে একটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনে প্রেস করো, অল বাটনে ক্লিক করে দিও, ভিডিওটা একটা শেয়ার করে দিও। তোমরা দেখছো হার্ট বিট গেমিং অফিসিয়াল ইউটিউব চ্যানেল। সো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। তো ফ্রেন্ডস, মাইক প্রবলেমটা মূলত আসছে কিন্তু আমাদের UB41 আপডেটের, মানে এই যে আপডেটটা চলতেছে আমাদের বর্তমানে, আপডেটটার প্রথম থেকে কিন্তু আমাদের এই প্রবলেমটা চলতেছে। সো এই প্রবলেমটা হওয়ার মূলত কারণটা মোটামুটি অনেকেই জানো, যেহেতু আমাদের গেমটা এখনও পর্যন্ত বাংলাদেশে অফিসিয়ালিভাবে আনবেন হয় না, সেই কারণে প্রবলেমটা হচ্ছে। তো মানে ম্যাক্সিমাম কিন্তু এই প্রবলেমটা হচ্ছে, যেমন 100 থেকে 80% বা 70% মানুষের কিন্তু মাইক প্রবলেমটা হচ্ছে, বাকি যারা আসো 30% বা 40% তাদের কিন্তু এই প্রবলেমটা একেবারে হচ্ছে না। যে কোনো সিম দিয়ে কিন্তু তোমরা খেলতে পারতেছো, মাইক প্রবলেম কিন্তু তোমাদের হয় না। তো আজকে তোমাদেরকে বলে দেবো, আসলে তোমাদেরকে তো বললামই এই প্রবলেমটার কারণ কি, প্রবলেমটার কারণ ভ্যানের জন্যই, ভ্যানের কারণে, সার্ভারের প্রবলেমের কারণে কিন্তু আমরা এটা ভালো করে খেলতে পারতেছি না। দেখা যাক কয়েকদিন পরে আমাদের আপডেট আসবে, সে আপডেট আমরা পার্মানেন্ট সমাধান পাই কিনা। তো ফ্রেন্ডস, আমি কিন্তু এখানেও মাইক অন করতে পারি, দেখো আমি তোমাদেরকে দেখাই যে অন করছি, আবার অফ করতে পারতেছি, সব কিছু কিন্তু এখান থেকে আমি করতে পারতেছি। আমার একটা ফ্রেন্ড আসলো, ওদের সাথে আমি কথা বলতে পারতেছি। সো তোমরাও কিন্তু যারা কথা বলতে পারতেছো না তারাও কিন্তু বলতে পারবা। সো এটার সমাধানটা হচ্ছে ফ্রেন্ডস এই যে দেখো আমি তোমাদেরকে উপর থেকে টান দিয়ে দেখাই, এই যে দেখো আমার কিন্তু এখানে VPN কানেক্ট করা আছে। তো সব VPN-এ কিন্তু হয় না, একটা কথা তোমাদেরকে বলে দিই, সব VPN-এ কিন্তু এটা ভালো মতো কাজ করে না। সো নির্দিষ্ট কিছু VPN আছে যে VPN-গুলোতে কাজ করে এবং তোমার পিংও কিন্তু স্টে থাকবে। আচ্ছা দেখি আমার যেহেতু VPN কানেক্ট করা আছে, আমি তোমাদেরকে একটা স্টার্ট করে দেখাই যে আমার সব ঠিকঠাক আছে কিনা, আমি গেম প্লে করতে পারবো কিনা, পিং ঠিক থাকে কিনা। অনেক VPN দিয়ে তো গেমেই প্রবেশ করা যায় না, তোমরা পিং আবার ঠিক থাকবে কোত্থেকে, গেমেই কিন্তু প্রবেশ করা যায় না। বাট এই VPN-টা দিয়ে আমি পিং ঠিক পাইছি, তারপরে কিন্তু আমার গেম প্লে ঠিক চলছিল, মানে হ্যাংলে কিছুই ছিল না। তারপরে আমার কিন্তু এই যে দেখো আমি এখন কিন্তু এই যে দেখো মাইক অন অফ করতে পারতেছি, এই যে মাইকটা ভালো করে খেয়াল করে দেখো, এই যে মাইকটা কিন্তু অন অফ করতে পারতেছি, এই যে দেখো অন আছে অফ করে দিচ্ছি। সো এখান থেকে কিন্তু আমি সব কিছু করতে পারতেছি। দেখো এই যে আমার পিং সরি মানে আমার রবি সিম দিয়ে দেখতে পারতেছি, যে কোনো সিম হবে বাংলাদেশে যে কোনো সিমেই কিন্তু এই VPN-টা ভালো কাজ করবে। দেখো আমার কিন্তু VPN কানেক্ট করা। সো VPN-টাতে কিছু সেটিংস রয়েছে, কীভাবে ডাউনলোড করবে, কীভাবে সেটিংস করবে সেটা বলে দিব। আর মাইক প্রবলেমটা কিন্তু 100% সমাধান হয়ে যাবে এই VPN-টা থেকে। সো VPN-টা কীভাবে ডাউনলোড করবে, নাম কি সব বলে দিব। তার আগে তো তোমাদেরকে বলে দিলাম, দেখো তোমাদের যাদের এই প্রবলেমটা আছে মানে এখানে ক্লিক করবা মাইকের অপশন কিন্তু আসবে না, এই যে দেখো এখানে বারবার ক্লিক করলো এখানে তোমার লেখাগুলো আসবে না। এই প্রবলেমটা যাদের রয়েছে এবং গেমে প্রবেশ করার পরও যাদের মাইক গায়েব হয়ে যায় তাদের, যাদের এই প্রবলেমটা রয়েছে তারা কিন্তু আজকের ভিডিওটা থেকে 100% সমাধান পেয়ে যাবা। ভিডিওটা উপকার হলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। চলো VPN-টা কীভাবে ডাউনলোড করবে, কীভাবে সেটিংস করবে সেটা দেখিয়ে দিই। আজকে তোমাদের সাথে যে VPN-টা শেয়ার করতে চলেছি, ওল্ড একটা VPN বাট ভাই এখনও পর্যন্ত মারাত্মক কাজ করে এই VPN-টা। সো আমি অনেকদিন পরে নামায়া, 2-3 দিন ধরে মানে আমি যে বললাম আমার একটা ছোটো ভাই আসছিল আমার কাছে, ওর জন্য ওই VPN-টা নামাইছি। নামানোর পরে আমি দেখলাম যে ওই VPN-টা কাজ করে কিনা, দেখি যে না মারাত্মক কাজ করতেছে, সে তো অনেক খুশি হয়েছে ভাই, মানে এতটা খুশি হয়েছে আমাকে মানে পুরো ঝড়ায় ধরে ফেলছে যে ভাই কীভাবে ঠিক করলেন, আমি অনেকগুলো VPN নামাইছি আপনার ভিডিও দেখে, অনেকগুলো VPN-এ কাজ করে নাই বাট আপনার এই VPN-টা কিন্তু ভাই খুবই কাজ করতেছে। সো ওর কিন্তু মাইক প্রবলেমের সমাধান হয়ে গেছে, প্লাস হচ্ছে ওর পিংয়েরও কোনো প্রবলেম নেই। সো ওল্ড সেই VPN-টা কী এবং কীভাবে সেটিংস করবে চলো আমরা দেখি। সো প্লে স্টোরে চলে গিয়ে কিন্তু তোমরা উপরে লিখতে পারো
super space bpn মানে সুপার বিপিএন কিন্তু তোমরা লিখে ফেলবা এই যে দেখো সুপার বিপিএন লেখার পরে কিন্তু আমার এখানে চলে আসছে সো বিপিএনটার নাম শুনে দেউ দিও না এটাতে কিছু সেটিংস রয়েছে যেটা তোমরা ঠিক করে নিতে হবে সো দেখো এটা কিন্তু লাস্ট আপডেট হয়েছে গিয়া জুনের 13 তারিখে 2023 মানে নতুন করে কিন্তু এটা আপডেট হয়েছে অনেক আগে সুপার বিপিএন নিয়ে ভিডিও বানাইছিলাম এখন কিন্তু অনেক দিন পরে আবারো আসছে সুপার বিপিএনটা নিয়ে দেখলাম যে কেমন কাজ করে দেখে নিয়েছে না ঠিক আগের মতোই এখনো ভালো কাজ করে দেখো 4.3 স্টার রিভিউ তারপর 100 মিলিয়ন প্লাস ডাউনলোড বুঝতেই পারতাছো ডাউনলোড কতগুলো ডাউনলোড রয়েছে মানে ভিপিএনটা কেমন কাজ করবে সেটা করে ডাউনলোড দেখেই আশা করি তোমরা বুঝে গেছো যাই সুপার ভিপিএন এটা দেখে নিও সুপার ভিপিএন ফার্স্ট ভিপিএন ক্লায়েন্ট অবশ্যই এটা দেখে তোমরা ইনস্টল করে নিও দেন হচ্ছে তোমরা প্রবেশ করবা প্রবেশ করার সময় এখানে কিছু অ্যাড আসতে পারে এরকম এটার আগে কিন্তু একটা অ্যাড আসতে পারে ক্রস দিয়ে দিতে পারো স্কিপ দিয়ে দিতে পারো তো আমি এখানে একটা তারপরে ক্রস স্কিপ দেওয়ার পর তোমাদের একটা ক্রস চিহ্ন আসবে অ্যাড দেখাবে অ্যাডটা তোমরা ক্লোজ করে দেবে এবং দেখো এখানে ডিসেবল অপটিমাইজেশন এটা কিন্তু তোমাকে অবশ্যই অপটিমাইজেশনটা অফ করে নিতে হবে কারণ এটা কিন্তু ব্যাকগ্রাউন্ডে তোমার একটা রান করবে কারণ এটা খুবই পাওয়ারফুল একটা বিভেন শক্তিশালী একটা বিভেন সেই জন্য কিন্তু তোমাকে অবশ্যই এটা অফ করে নিতে হবে যেমন আমি কন্টিনিউ এখানে দিয়ে দিলাম কন্টিনিউ দেওয়ার পর অটোমেটিক্যালি আমারটা কিন্তু ডিসেবল করে নিয়েছে সো এখন কি করতে হবে এখন হচ্ছে এখানে থ্রি ডট তোমরা দেখতে পাচ্ছ থ্রি ডটে ক্লিক করবা এই যে সবাই এখানে ভালো করে দেখানো থ্রি ডটে ক্লিক করবা তারপরে এখানে কিন্তু স্মার্ট প্রক্সি নামে একটা অপশন রয়েছে দেখো এই স্মার্ট প্রক্সিটা তোমরা যদি এনেবল করে নাও তাহলে আরও বেশি ভালো পিং কিন্তু তোমরা পাবা এই যে এটা দেখতে পাচ্ছ এটা এনেবল করে নিয়ে সবগুলো ডিভাইসে কিন্তু তোমরা চাইলে অন করতে পারো কিন্তু আমি তোমাদেরকে সাজেস্ট করবো এগুলো সবগুলো বন্ধ করে দিয়ে জাস্ট তোমরা ফ্রি ফায়ারটা কিন্তু রেখে দিবা ফ্রি ফায়ারটা রেখে তারপর তোমরা কিন্তু চাইলে চালাইতে পারো যাই হোক আমি এখান থেকে অফ করে দিলাম তোমরা অন করে চালাও তো এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে যে উপরে সিঙ্গাপুর যেখানে এখানে সিঙ্গাপুর থাকবে না সার্ভারের নামটাম লেখা থাকবে তোমরা এখানে ক্লিক করবা ক্লিক করার পরে দেখতে পারবো অনেকগুলো মানে মোস্ট ইম্পর্টেন্ট যে সার্ভারগুলো যেগুলো মানে বেস্ট সার্ভার সেগুলো এখানে দেওয়া আছে যেমন ফ্রান্স তারপর ইউএসএ ক্যানাডা নেদারল্যান্ডস ইউকে জার্মানি সিঙ্গাপুর জাপান সো এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট সার্ভার হচ্ছে আমাদের জন্য সিঙ্গাপুর যেহেতু গারেনা ফ্রি ফায়ার গেমটা কিন্তু সিঙ্গাপুরের একটা গেম সো আমরা যদি মনে করো সিঙ্গাপুর থেকে সিঙ্গাপুরের গেমটা খেলতে হলে আলাদা ফ্যাসিলিটিস পাবো সো বুঝতেই পারতেছো তার মানে সিঙ্গাপুরটা আমাদের জরুরি এবং তোমরা চাইলে কিন্তু অটো সার্ভার দিতে পারো অটো সার্ভার দিলে হচ্ছে কি যখন যে সার্ভারটা সবচেয়ে বেস্ট থাকে তখন কিন্তু এটা অটোমেটিক সিলেক্ট করে দিবে তো যাই হোক আমরা কিন্তু সিঙ্গাপুর সিলেক্ট করবো সিঙ্গাপুর সিলেক্ট করার পরে এখানে কানেক্ট লেখা আছে কানেক্টে ক্লিক করবো নিচে ফ্রি লেখা আছে তোমরা কিন্তু চাইলে ফ্রিতেও চালাইতে পারো কানেক্ট লেখার পরে আমরা ক্লিক করবো ক্লিক করার পরে আমরা জাস্ট একটু ওয়েট করবো ওয়েট করলে দেখবা যে এখানে কিন্তু উপরে কানেক্ট লেখা চলে আসবে সো আমরা এখানে ফ্রিতে ক্লিক করলে কিন্তু সাথে সাথে কানেক্ট হয়ে গেছে তোমাদেরকে আবারও আমি দেখাই সো এখানে তোমাদেরকে দেখাই আমার ডিউরেশনটা দেখো 3 সেকেন্ড ছিল তো আমি আবারও তোমাদেরকে কানেক্ট করে দেখাবো এখানে কানেক্ট ক্লিক করলাম এখানে দেখো ফ্রি লেখা আছে আমরা যদি ফ্রিতে ক্লিক করি এই যে দেখো আমি ফ্রিতে ক্লিক করলাম সাথে সাথে কিন্তু এটা কানেক্ট হয়ে গেলো উপরে ভিপিএন লেখা চলে আসছে সো এই ভিপিএনটা কানেক্ট করো অবশ্যই গেমে প্রবেশ করো আশা করি তোমাদের সবগুলো সমস্যার সমাধান হয়ে যাবে পিং সমস্যা তারপরে কিন্তু তোমাদের যেই মাইকের সমস্যা সবগুলো সমাধান হয়ে যাবে যদি একটু উপকার হয়ে থাকে ভিডিওটা অবশ্যই তোমার ভাই চ্যানেলটা সাবস্ক্রাইব করো ভিডিওটা লাইক করো এবং তোমার ভাই লাইভ চলতেছে অনেকগুলো ডায়মন্ড গিভাওয়ে হবে সেখানে কীভাবে পার্টিসিপেট করবা অবশ্যই কিন্তু তোমার ভাই লাইভগুলো প্রতিদিন দেখো প্রতিদিন সকালে 9টা থেকে 10টার মধ্যে এবং বিকালে অথবা সন্ধ্যার দিকে কিন্তু লাইভ হবে তোমরা একটু তোমার ভাই চ্যানেলটাকে ফলো করো দেন হচ্ছে ফ্রেন্ডস তোমাদেরকে বলে দিই আমার সাথে লাইভে কথা বলে গেমপ্লে করতে চাইলে একটা টার্নিপ অ্যাপ নামে তোমরা একটা অ্যাপ আছে যেটা আমি তোমাদেরকে এখন একটু দেখিয়ে দিই প্লে স্টোরে চলে যাবা প্লে স্টোরে চলে গিয়ে কিন্তু তোমরা টি এখানে লিখে পাবা টি ইউ আর এন AIP টার্নিপ লিখে কিন্তু তোমরা যদি সার্চ করো তাহলে কিন্তু এই যে এই অ্যাপটা দেখতে পাচ্ছ এই অ্যাপটা তোমরা ডাউনলোড করে নিও ডাউনলোড করলে কিন্তু তোমরা আমার সাথে গেমপ্লে করতে পারবা এটা ডাউনলোড করার পরে তোমাদের একটা অ্যাকাউন্ট খুলতে হবে অ্যাকাউন্ট খুলে জাস্ট তোমার ভাই ডেসক্রিপশন লাইভের যে ডেসক্রিপশন বক্স আছে অথবা এই ভিডিও ডেসক্রিপশন বক্স আমি দিয়ে দিব তোমরা দেখবা যে জয়েন্ট ক্লাব নামে কিন্তু টার্নিপ অ্যাপ জয়েন্ট ক্লাব ওইটা একটা লিঙ্ক দেওয়া থাকবে ওই লিঙ্কে ক্লিক করে তোমরা যদি প্রবেশ করো আমার সাথে কথা বলে লাইভে গেমপ্লে করতে পারবা এবং তোমাদের জন্য কিন্তু গিভওয়ের ব্যবস্থা রয়েছে আমি কিন্তু ভিডিওতে বলে দিব অন্য ভিডিওতে কীভাবে গিভওয়েতে পার্টিসিপেট করবে কীভাবে ডায়মন্ড পাবে সো দেখার জন্য নতুন ভিডিওতে সবাই ভালো থাকো আল্লাহ হাফিজ